প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজিদুজ্জোহনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রাহেলউদ্দিন, প্রভাষক ইংরেজি বিভাগ। তো আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় অংশটা তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, আজকে প্রথমে যে নিয়মটা আছে, এই নিয়মটা হলো কোনো সেন্টেন্স যদি সিন্স দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স দুইটা অংশে বিভক্ত হলে সে আর সেই সেন্টেন্সটি যদি সিন্স দ্বারা যুক্ত থাকে, তাহলে সেই সিন্সের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, তাহলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো উদাহরণ হিসেবে দেখা আছে, দেখো, ইট ইজ মেনি ডেইজ সিন্স ইউ ড্যাশ টু স্কুল। এখন এখানে ইট ইজ মেনি ডেইজ সিন্স ইউ ড্যাশ টু স্কুল, তো ইট ইজ যেহেতু প্রেজেন্ট ফর্মটা, তাহলে ইউ ভার্বটা আছে কাম, তাহলে কামের জায়গায় পাস্ট ফর্ম হবে কেম, ইউ কেম টু স্কুল, অনেক দিন হয়ে গেছে তোমরা স্কুলে এসেছিলে। এখনকার সময়ের সাথে মিল রেখে আমি তোমাদের উদাহরণটা দিয়েছি। দেখো দ্বিতীয়টা, দেখো মেনি ইয়ার্স পাস্ট সিন্স ফাদার ড্যাশ, ব্র্যাকেটে লেখা আছে বিল্ড দ্য হাউস। তো এখন দেখো, ইট মেনি ইয়ার্স পাস্ট, PASSED, পাস্ট ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং যেহেতু এটা পাস্ট টেন্স, তাই এটাও কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। ও, এই নিয়মটা তোমাদের বলা হয়নি, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট, আর প্রথমটাই যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। যেমন দেখো, ফাদার হ্যাড বিল্ট, BUILT, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ট হয়েছে। দ্বিতীয় নিয়মটা দেখো, কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটস্থ যে ভার্বটা সেই ভার্বের সাথে সাধারণত ING যুক্ত করতে হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দিয়েছি, দেখো দ্য চাইল্ড ওক আপ, ব্র্যাকেটে আছে হিয়ার ভার্বটা, এ হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই শব্দের অর্থ হলো শোরগোল বা হই হুল্লোড়। তো এখানে ভার্বটা দেয়া আছে হিয়ার, আর এর আগের একটা ভার্ব দেখাও ওক আপ, এই ওকটা ভার্ব, তাহলে এখানকার সাবজেক্ট হলো একটি, দ্য চাইল্ড। কোনো সেন্টেন্সের একটি সাবজেক্ট যদি থাকে আর একটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, তাহলে ব্র্যাকেটের ভার্বটার সাথে ING হয়ে হিয়ারিং হয়েছে। পরেরটা দেখো, এই যে ড্যাশ ব্র্যাকেট আছে সি আস, হি র্যান অ্যাওয়ে, এখানে হিটা সাবজেক্ট, রানের পাস্ট ফর্ম হলো র্যান, তাহলে যে ভার্বটা দেওয়া আছে ব্র্যাকেটে সেই ভার্বের সাথে কি হয়ে যাবে, ING হয়ে যাবে, তাহলে সিং হবে, সিং আস হি র্যান অ্যাওয়ে। এখন দেখো, কখনো কখনো শুধু যে ING হবে এমন না, যে ভার্বটা ব্র্যাকেটের বাইরে আর যে ভার্বটা ব্র্যাকেটে আছে, এখন এই দুটোর মধ্যে দেখো, যদি মূল ভার্ব যেটা ব্র্যাকেটের বাইরে আছে সেটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝানো হয়ে থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের আগে টু যুক্ত করতে হয়, এটাকে ইনফিনিটিভ বলে। যেমন দেখো, আমরা লিখেছি উই লাইক টু ফাইন্ড আউট রিজনস বিহাইন্ড এভরিথিং, এই যে লাইক ভার্ব, এর উদ্দেশ্য বোঝায়। দেখো লাইক, ওয়ান্ট, উইশ, প্ল্যান, ট্রাই, ইন্টেন্ড, হেজিটেট, ডিজায়ার, এই ভার্বগুলো যদি ব্র্যাকেটের বাইরে থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে টু যুক্ত করতে হবে। যেমন আই উইশ ড্যাশ গো টু স্কুল, তাহলে আই উইশ টু গো টু স্কুল। এখন আমরা পরবর্তী নিয়মে যাব। দেখো, কোনো সেন্টেন্স যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা যুক্ত থাকে, তাহলে ওই সিন্সের মতোই নিয়মটা প্রযোজ্য হবে। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরে হবে পাস্ট ইনডেফিনিট, আর আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। যেমন দেখো, হি লাভস অ্যাজ দো হি ড্যাশ, ব্র্যাকেট আছে নো, তাহলে নোর পাস্ট ফর্ম হবে নিউ, কারণ এখানে লাভস ভার্বটা দেওয়া আছে, LAUGHS, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম তাই এটা পাস্ট হয়ে গেছে, হি নিউ নাথিং, অ্যাজ দো মানে যেন। তো পরেরটা দেখো, দ্য গার্ল প্রিটেন্ডেড, পাস্ট টেন্স, অ্যাজ ইফ শি হ্যাড বিন এ কুইন, এখানে মূল ভার্বটা দেওয়া আছে বি, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাওয়ার কারণে হ্যাড অক্সিলারি ভার্ব আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন।
কারণ এখানে past perfect কেন হলো past perfect হওয়ার কারণ হলো এখানে মূল ভার্বটা এই যে আগে অংশ যেটা দেওয়া আছে সেটা pretended past tense পরেরটা দেখো এখন আমরা যে সেন্টেন্স গুলো দেখব এই এই কয়েকটা তিনটা নিয়ম আমরা দেখাবো এই তিনটা হলো এদের বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল হলো যেই সেন্টেন্স গুলো ইফ দ্বারা যুক্ত থাকবে তবে ইফ এর ক্ষেত্রে নেগেটিভ একটা ওয়ার্ড আছে সেটা হলো আনলেস অর্থাৎ ইফ বা আনলেস দ্বারা কোনো সেন্টেন্স যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে ইফ অংশটি প্রেজেন্ট হলে মূল অংশে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসবে এবং ভার্বের বেস ফর্ম হয়ে যাবে তাহলে খেয়াল করো ইফ ইউ স্টাডি মোর যেহেতু স্টাডি প্রেজেন্ট ফর্ম তাহলে ইউ ড্যাশ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে উইল এরপরে মূল ভার্ব হলো লার্ন লার্ন যা আছে তাই লার্ন ইফ ইউ স্টাডি মোর ইউ উইল লার্ন মোর এই যে শ্যাল বা উইল মনে রাখবা শুধু যে শ্যাল বা উইলই বসবে এমন না কখনো কখনো ক্যান বা মেও বসতে পারে আচ্ছা পরেরটা দেখো উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি ইফ দ্য ওয়েদার ড্যাশ ফেয়ার এখন খেয়াল করো এখানে ইফ অংশটাকেই তোমাকে পূর্ণ করতে হবে অর্থাৎ ইফ অংশটাকেই রাইট ফর্ম অফ ভার্বের নিয়মে ফেলতে হবে আমরা খেয়াল করি যে ইফ অংশ প্রেজেন্ট হলে মূল অংশে শ্যাল বা উইল হবে তাহলে এখানে মূল অংশটাই দেয়া আছে মূল অংশ দেয়া আছে শ্যাল তাহলে ইফ অংশটা আমাদের লিখতে হবে যেহেতু শ্যাল আছে তাহলে মূল অংশটা প্রেজেন্ট ফর্ম হবে তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ইজ তাহলে উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি ইফ দ্য ওয়েদার ইজ ফেয়ার ফেয়ার মানে সুন্দর পরেরটা দেখো ইফ অংশটি যদি পাস্ট টেন্স হয়ে থাকে তাহলে মূল অংশে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট বসবে এবং ভার্বের বেস ফর্ম বসবে এর আগেই তোমাদের বলা হয়েছে যে এই ক্যান মে উড কুড মাইট মাস্ট এগুলা মোডাল অক্সিলারি ভার্ব এদের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে তাহলে এখন খেয়াল করো আমি বলছি ইফও যা আনলেসও তাই একই শুধু আনলেসটা না বোধক আর ইফটা হ্যাঁ বোধক দেখো আমরা উদাহরণ লিখেছি আনলেস ইউ কল্ড আস ফ্রম বিহাইন্ড এই যে কল্ড আছে তাহলে উই উড নট নোটিশ ইউ এখানে যেহেতু নট দিয়ে ভার্বটা দেয়া আছে তার মানে আমরা না বোধক করছি না বোধক হলে যে উড অথবা কুড অথবা মাইট যে কোনো একটা লিখবো আমরা এরপরে যে নট এরপরে ভার্ব যা আছে তাই তাহলে দেখো উড কুড মাইট তিনটার যে কোনো একটা ফর্ম তুমি ব্যবহার করতে পারবা পরেরটা দেখো ইফ হি ড্যাশ ব্রাকেটে আছে টয়েল হার্ড হি মাইট শাইন ইন লাইফ এখানে খেয়াল করো মূল অংশে মাইট দেয়া আছে তার মানে অবশ্যই ইফ অংশটা পাস্ট টেন্স হবে তাহলে টয়েলের পাস্ট ফর্ম হলো টয়েলড টয়েল শব্দের অর্থ পরিশ্রম করা তৃতীয় নিয়মটা দেখো ইফ অংশটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে মূল অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়ার কারণ হলো উড বা কুড বা মাইটের পরে কিন্তু আমরা হ্যাভ যোগ করেছি তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে উদাহরণ দেখো ইফ আওয়ার টিম হ্যাড প্লেইড ওয়েল এই যে হ্যাড প্লেইড ওয়েল এটা পাস্ট পারফেক্ট টেন্স তাহলে মূল অংশে কী হবে ইট মাইট হ্যাভ ওন উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম ওন ইট মাইট হ্যাভ ওন দ্য ট্রফি ইট কুড হ্যাভ ওন দ্য ট্রফি ইট উড হ্যাভ ওন দ্য ট্রফি যেটা খুশি লিখতে পারি আমরা পরের অংশ দেখো হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার আই উড সেট আই উড হ্যাভ সেট আপ এ চ্যারিটেবল ডিসপেন্সারি খেয়াল করো তো এখানে আমরা বলছি যে হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার আই উড হ্যাভ সেট আপ এ চ্যারিটেবল ডিসপেন্সারি এখানে একটি নিয়মের ব্যত্যয় ঘটছে দেখো আমরা ইফ ব্যবহার করি নাই কন্ডিশনাল সেন্টেন্সটা যদি পাস্ট বা পারফেক্ট কন্ডিশনাল অর্থাৎ সেকেন্ড বা থার্ড কন্ডিশনাল হয়ে থাকে সেই ক্ষেত্রে হ্যাডটা আগে যায় আর হ্যাড আগে গেলে ইফ ব্যবহার করতে হয় না এটা আমরা লিখে দিয়েছি যে ইফ যদি আমরা ব্যবহার না করি সেই ক্ষেত্রে হ্যাডটা প্রথমে লিখতে হবে এটাও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন তাহলে এখানে এই অংশ দেখা যাচ্ছে উড হ্যাভ আর সেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সেট সেটের তিনটা ফর্মই একই সেট সেট সেট
এখন আমরা দ্বিতীয় ইমেজে যাই। দেখো দ্বিতীয় স্লাইডে আমরা যেটা দেখতে পাবো যে কোন সেন্টেন্সে যদি হোয়াইল থাকে এবং হোয়াইলের পরে সাবজেক্ট থাকে অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন দেয়া থাকে তাহলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, আর যদি সাবজেক্ট দেয়া না থাকে শুধু ভার্ব থাকে তাহলে তার সাথে শুধু আইএনজি যোগ করতে হয়। যেমন দেখো শি বার্নড হার হ্যান্ড হোয়াইল ড্যাশ, দেখো হোয়াইলের পরে সাবজেক্ট দেয়া নাই তাই ভার্ব যেটা আছে কুক তাই সরাসরি ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। শি বার্নড হার হ্যান্ড হোয়াইল কুকিং, শেষ সে রান্না করার সময় হাত পুড়ে ফেলেছে। হোয়াইলটা কিন্তু ডব্লিউ এইচ কোশ্চেন বা ডব্লিউ এইচ ওয়ার্ড নয়। আচ্ছা পরেরটা দেখো, আই স আ স্নেক হোয়াইল আই, এই যে আইটা দেওয়ার কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এখানে ভার্ব দেওয়া আছে গো, তাহলে হোয়াইল পাস্ট কন্টিনিউয়াস মানে কি ওয়াজ এবং ভার্বের সাথে আইএনজি, হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ। এখানে যদি আয়ের জায়গায় ইউ থাকতো তাহলে এখানেও ইউ হতো, ইউ স এ স্নেক হোয়াইল ইউ ওয়ার গোয়িং টু হতো তখন। এটা মনে রাখবা সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ব ওয়াজ, আর যদি প্লুরাল থাকতো তাহলে ওয়ার হয়ে যেত। এখন খেয়াল করো লেস্ট, কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে লেস্টের পরে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব হিসেবে শুড অথবা মাইট বসবে। লেস্টের আগে কি আছে সেটা দেখার ব্যাপার না, লেস্ট থাকলেই সাবজেক্টের পরে শুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এই জিনিসটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সেও পাবে। খেয়াল করো এই যে সরি, এখানে শি রেড মোর লেস্ট শি ড্যাশ ফেইল আছে, তাহলে শি মাইট ফেইল। এখানে মাইটের জায়গায় যদি আমরা শুড লিখতাম তাহলেও হতো। সেন্টেন্সটা আমি আবার পড়ি, দেখো শি রেড আর ই এ ডি উচ্চারণ কিন্তু বলছি রেড, শি রেড মোর লেস্ট শি মাইট ফেইল ইন দ্য এক্সাম। এখন খেয়াল করে দেখো শির পরে আর ই এ ডি, তাহলে রেড কেন বললাম, এটা রিড হওয়ার কথা কিন্তু না, এটা রেড হবে কারণ রিড ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম উচ্চারণটা রেড বানানটা একই থেকে যাবে, স্পেলিং একই কিন্তু প্রোনাউন্সিয়েশন ভিন্ন হয়ে যাবে। তাহলে এখানে পাস্ট ফর্ম কেন হলো, দেখো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, শি শি হি ইট তারপর যে কোনো একটি নাম যদি হয় তাহলে এই রিড ভার্ব পাস্ট টেন্স হবে, কারণ এখানে পাস্ট কেন হলো দেখো প্রেজেন্ট হলে ভার্বের সাথে এস থাকতো, যেহেতু এটা এস নাই তার মানে এটা পাস্ট, এর উচ্চারণ হবে শি রেড মোর লেস্ট ড্যাশ। আচ্ছা পরেরটা দেখো, মেক হেস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ফাংশন। এখন খেয়াল করো মেক হেস্ট মানে তাড়াতাড়ি করা, যার সিমিলার ওয়ার্ড হলো হারি, তাহলে এখানে শুডের জায়গায় আমরা মাইটও লিখতে পারতাম কোনো সমস্যা নাই। পরেরটা দেখো, কোনো দেশের মুদ্রার নাম, তারপরে হলো কোনো দূরত্ব এবং সময়, এই জিনিসগুলো যত বেশি হোক আর যত কমই হোক এরা সবসময় সিঙ্গুলার নাম্বার হবে, তাই ভার্বটা সিঙ্গুলার হবে। আমি একটা নিয়মটা সংক্ষেপে মানে সহজে বোঝার জন্য লিখে দিয়েছি, ডলার ডিস্টেন্স এবং টাইম সর্বদা সিঙ্গুলার নাম্বার হয়। ডলার বলতে শুধু আমেরিকান ডলার তা নয়, এই ডলার বলতে মুদ্রাকে বোঝানো হয়েছে। আমরা গ্রামারে শিখতাম এইভাবে ডিডিটি, ডিডিটি সবসময় সিঙ্গুলার নাম্বার হয়, প্রথম ডিতে ডলার, দ্বিতীয় ডিতে হলো ডিস্টেন্স, তৃতীয় আমরা লিখেছি হলো টি, টিতে হলো টাইম। ডলার ডিস্টেন্স এবং টাইম এরা সবসময় সিঙ্গুলার হবে, যত বেশি হোক ভার্বটাও সিঙ্গুলার দিতে হবে। ডলার মানে যে শুধু ডলার তা না, টাকা হতে পারে, রুপি হতে পারে, রুপিয়া হতে পারে, রিঙ্গিট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, ইউরো হতে পারে। তাহলে দেখো আমরা লিখেছি 60 মাইলস, এই যে মাইলস কিলোমিটার এগুলো কিন্তু দূরত্ব, তাহলে যে এস থাকা সত্ত্বেও তার আগে আছে 60 থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভার্ব দিয়েছি কি বি ভার্বের জায়গায় ইজ লিখেছি, আর লিখি নাই, 60 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। আচ্ছা পরেরটা দেখো, 50 টাকা ড্যাশ ব্রাকেটে আছে হ্যাজ বা হ্যাভ ভার্ব বিন লস্ট, তাহলে 50 টাকা, এই যে টাকা যেহেতু টাকা ডলারের মধ্যেই পড়ে, আমরা সংক্ষেপে ডলার বোঝাই কিন্তু এটা মূলত এক এক দেশের মুদ্রার নাম এক একটা, তাহলে 50 টাকা হ্যাজ বিন লস্ট হবে। একটা জিনিস আজকে খেয়াল করো, এই যে টাকা বা ডলার এগুলো যখন আমরা উল্লেখ করি, যদি সংখ্যা উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই
নিজ দেশের মুদ্রার নাম বলতে হবে। যেমন আমরা যদি বলি 50 মানি তাহলে এটা ভুল হবে, বলতে হবে 50 টাকা বা 50 ডলার বা ডলার্স, কখনোই 50 মানি হবে না। মানি আমরা তখনই উল্লেখ করি যখন সংখ্যা থাকে না, তখন মানি বলি। যেমন আই হ্যাভ নো মানি, যদি বলা হয় আমার টাকা আছে তাহলে আই হ্যাভ মানি, যদি বলা হয় আমার 5 টাকা আছে তখন বলা যাবে না যে আই হ্যাভ 5 মানি, বলতে হবে আই হ্যাভ 5 টাকা। আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ আমরা পরের নিয়মে যাই। দেখো, কোন সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় তাহলে সেই দেয়ারের পরে হিসাব করতে হবে যে নাউন যেটা আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর যদি নাউন প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। অর্থাৎ দেয়ারের পরে সিঙ্গুলার প্লুরাল উভয় ভার্বই বসে। যেমন দেয়ার ড্যাশ, ব্র্যাকেটে আছে রান, এ ব্রুক বাই আওয়ার ভিলেজ, তাহলে ব্রুক শব্দের অর্থ ছোট নদী, এর আগে এ আছে একটি ছোট নদী, তাই দেয়ার রানস হবে। আর যদি টু ব্রুকস হতো তাহলে অবশ্যই দেয়ার রান হতো। পরেরটা দেখো, দেয়ার ড্যাশ বি আছে, টু কলেজেস হেয়ার, এখানে দুইটা কলেজ আছে, তাহলে টু থাকার কারণে এখানে কি হয়ে গেছে, এই যে আর হয়ে গেছে, দেয়ার আর। পরেরটা দেখো, কোনো সেন্টেন্স যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সে ওই রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা নির্ধারিত হবে সেই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে তারই উপরে ভিত্তি করে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমরা লিখে দিয়েছি, দেখো রিলেটিভ প্রোনাউন হলো এই যে হু, হুইস, হোয়াট বা দ্যাট, এদের পরে যে ভার্ব থাকবে এই ভার্বটা নির্ভর করবে এই রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুসারে। রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউনকে বলা হয় এন্টিসিডেন্ট, এন্টিসিডেন্ট যার বাংলা হলো পূর্বপদ। তাহলে দেখো, এই যে ইট ইজ আই হু ড্যাশ, ইট ইজ আই হু ড্যাশ, ব্র্যাকেটে আছে বি, ইয়োর ওয়েল উইশার, তাহলে দেখো হুর আগে কে আছে আই, আয়ের সাথে কিন্তু এম বসে তাই এম হয়েছে। হু আমরা আবার হঠাৎ করে হুর সাথে ইজ বলবো না, এই হু এর পরে সিঙ্গুলার প্লুরাল দুই ভার্বই বসে, আগে কি আছে তার উপর ভিত্তি করে, আয়ের সাথে এম বসে তাই এম লিখেছি। যদি ইট ইজ ইউ হতো তাহলে হু আর হতো। তাহলে দেখো, দেয়ার লিভড এ ম্যান ইন দ্য জাঙ্গল হু ড্যাশ, তাহলে ওয়াজ, এই যে ব্র্যাকেটে আছে বি, এ সেইন্ট, এখানে খেয়াল করো এই যে পরের যে ওয়াজটা আমি দেখাচ্ছি এই ওয়ালটা আসলে আমাদের লিখতে ভুল হয়ে গেছে, এই ওয়াজটা হবে না, এই ওয়াজটাই এইটা। তো মনে রাখো, দেয়ার লিভড এ ম্যান, এখানে দেখো লিভটা পাস্ট টেন্স, ইন দ্য জাঙ্গল হু, এখানে এই হু এর আগে আছে দেখো এ ম্যান, এ ম্যান, এ ম্যান, এ ম্যান যেহেতু এর পূর্বপদ তাই ভার্বটা ওয়াজ হয়ে গেছে, ওয়ার হয়নি, কারণ এটা পাস্ট তাই বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ। আচ্ছা, পরেরটা দেখো, বুকস দ্যাট ড্যাশ, এখন খেয়াল করো দ্যাটের আগে আছে বুকস প্লুরাল নাম্বার, তাই এই হ্যাভ ভার্বের প্লুরাল ভার্ব, প্লুরাল ফর্ম হলো হ্যাভ, বুকস দ্যাট হ্যাভ বিন কেপ্ট হেয়ার আর ওল্ড। এখন দেখো আমি এটা লিখে দিয়েছি নোটটা, যে কোনো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় এন্টিসিডেন্ট বা পূর্বপদ। তো রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের জন্য আজকে এখানেই শেষ, তবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হলো একটা প্যারাগ্রাফ তোমরা শিখবে, আর প্যারাগ্রাফটা হলো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বুক ফেয়ার, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বুক ফেয়ার, এটা তোমরা পড়বে। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি, সবাই বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।